স্বাগত জানাচ্ছি techzoom.tv-তে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে, তো গুগল ক্রোমেতে অনেক সময় বাংলা লিখলে আপনার সাপোর্ট করে না। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি, বাংলা লিখলে বাংলা লেখাগুলো কেমন দেখা যায় না, আপনার বক্স বক্স আকারে আসে। তো এই রকম সমস্যা যদি হয়ে থাকে, তো সেটা কিভাবে সমাধান করবেন আমরা সেই বিষয়টি দেখব। তো চলুন আমরা দেখি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এই জন্য গুগল ক্রোমে যখন এরকম দেখাবে, তখন আপনি এই অংশটায় ক্লিক করবেন। এখানে মেনু বারে যে গুগল ক্রোমে কন্ট্রোল কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল অপশন যেটা রয়েছে, এখানে ক্লিক করার পরে আপনাকে সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে আপনি এখানে জাস্ট ফন্টস লিখুন। লিখলেই আপনার সার্চের আপনি এটা লেখার পরে এখানে আসবে, এরকম একটি উইন্ডো আসবে। দেন আপনি কাস্টমাইজ ফন্টসে ক্লিক করুন। এখন আপনি যে এই উইন্ডোটি আসছে, সেখানে আপনি দেখেন স্ট্যান্ডার্ড ফন্ট। এখানে আপনি সোলাইমান লিপি, নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে সোলাইমান লিপিটি হচ্ছে আপনার বাংলা ফন্টের, ইউনিকোড ফন্টের খুব ভালো দেখা যায়। এছাড়া আপনি অন্য কোনো ফন্টও যদি চান, সেটাও ব্যবহার করতে পারেন সোলাইমান লিপি ছাড়া। সোলাইমান লিপি ছাড়াও আপনার অনেকগুলো ইউনিকোড ফন্ট, বাংলা ইউনিকোড ফন্ট রয়েছে, সেগুলো ইউজ করতে পারেন। ওকে, সোলাইমান লিপি, তো এখন এইখানে এই এনকোডিং অপশনটিতে এইখানে আপনাকে বেছে নিতে হবে হচ্ছে আপনার আইএসও ইউনিকোড ইউনিকোড UTF-8 যে অপশনটি আছে সেটা সিলেক্ট করবেন এবং ডান করবেন। তো এখন আপনি দেখেন, আপনি এখন সঙ্গে সঙ্গে দেখেন ইউনিকোডের যে আপনার ব্রাউজারে আপনার ইউনিকোডের পুরো লেখা ঠিক মতো দেখাচ্ছে।